প্রথম অবস্থায় যখন ভোটার আইডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং শুরুতে যারা এনআইডি কার্ডের জন্য ছবি তুলেছেন তখন তারা নিজেদের ছবি নিজেরাই চিনতে পারেন না ভোটার আইডি কার্ড দেখে এবং নিজেদের নানান প্রয়োজনে যখন এই এনআইডি কার্ডটা ফটোকপি করা হয় তখন ছবিটা একবারে অস্পষ্ট এবং বোঝা যায় না। তো এই ক্ষেত্রে আপনারা নানান সমস্যা পড়েন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করা হয়, এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের এনআইডি কার্ডের অস্পষ্ট ছবি পরিবর্তন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে সার্চ বক্সে গিয়ে লিখবেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশান সিস্টেম। এই যে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশান সিস্টেম, এখানে আপনি ক্লিক করবেন। অবশ্যই আমি আপনাদেরকে এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। তো এখানে ক্লিক করার পর এই যে এই হোম পেজটি আসবে, এনআইডির হোম পেজ। আসার পর এই যে দেখুন হোম ফিস ভোটার তথ্য ডাউনলোড, এই যে ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন। করার পর এই যে ফর্ম ডাউনলোডের এখানে এই যে প্রথমে দেওয়া আছে হারানো অথবা চুরি হওয়া এনআইডি কার্ড উত্তোলনের আবেদন ফর্ম, এই যে দ্বিতীয়তে দেওয়া আছে আপনার তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে ফর্ম নম্বর টু, এই যে এই ফর্মটি আসবে, এই ফর্মটি আপনি পূরণ করতে হবে। তো আপনাদের বোঝার স্বার্থে আমি একটি এমএস ওয়ার্ডে তো অবিকল একটা ফর্ম রেডি করে নিলাম। চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ফর্মটি পূরণ করতে হবে। তো এই যে দেখুন আমি একটি ওয়ার্ড পেজে ফর্ম তৈরি করে নিলাম। আপনারা চাইলে আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে এই ফর্মটি যে কোনোভাবেই দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আপনাকে এখানে যে কাজটি করতে হবে, দেখুন এই যে এক নম্বরে দেওয়া আছে জাতীয় পরিচয়পত্র ধারীর এই যে ক নাম, তো এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, দেখুন। তো নামের জায়গায় এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। তো দেখুন খ নম্বরে জাতীয় পরিচয়পত্র নাম্বার, তো এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আপনাদের বোঝার সাথে উদাহরণস্বরূপ একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এভাবে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, দুই নম্বরটা আপনার পূরণ করার দরকার নেই। এখন আপনাকে তিন নম্বরে জাতীয় পরিচয়পত্র বা সংশোধিত তথ্য উপাত্ত যে তথ্য সংশোধন করিতে হইবে অপ্রয়োজনীয় অংশ কাটিয়ে দিন। দেখুন এখানে আপনার যেটা অপ্রয়োজনীয় অংশ সেটা আপনি কাটিয়ে দিবেন, এভাবে ক্রস চিহ্ন দিয়ে দিবেন। এই যে দেখুন আমি আবারও দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ধরেন আমার এই অংশগুলো, এই যে ফর্মটা এভাবে থাকবে, এই ফর্মটা থাকবে এভাবে। তো আপনি এই অংশ যে খায়, এই যে নাম ইংরেজি বাংলায় পিতার নাম মাতার নাম এই জায়গাগুলো, তো আপনি ক্রস চিহ্নটা দিয়ে দেবেন। এই যে দেখুন আমি আবারও দিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবে ফর্মটিকে পূরণ করে নেবেন। এরপরে ঝ নম্বরে যে তথ্যটা অন্যান্য তথ্য, এই যে দেখুন ঝ নম্বরে আপনার যেহেতু ছবি পরিবর্তন করতে হবে, সেহেতু আপনাকে এই যে এখানে দিতে হবে যে বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা সংশোধিত তথ্য উপাত্ত বিদ্যমান তথ্য, এখানে এই জায়গায় লিখবেন আপনি ছবি। আর এই যে চাহিত সংশোধিত তথ্যর জায়গায় যে নিচে এখানে লিখবেন আপনি ছবি পরিবর্তন। আর সংযুক্তি দলিলাদির এই ক্ষেত্রে আপনি শুধু জাস্ট আপনার এনআইডির কপিটি, বর্তমানে যে এনআইডি কপিটি আছে সেটি আপনি এখানে অ্যাটাচ করে দিতে হবে, সাথে সংযুক্ত করে দিতে হবে। আমি আপনাদেরকে আবারও বলছি, এই যে দেখুন এখানে তারা কিন্তু বলে দিয়েছে তিন নম্বরে, আমি আবারও আপনাদেরকে বলছি জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে যে তথ্য সংশোধন করিতে হইবে, ব্র্যাকেটে ওরা কিন্তু লিখে দিছে দেখুন অপ্রয়োজনীয় অংশ কাটিয়ে দিন। আপনার এটা প্রয়োজন নেই ছবি পরিবর্তনের ক্ষেত্রে, তাই এটাকে আমরা ক্রস দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনার কাজ শেষ। এখন দেখুন এই যে জমাকৃত ফি এর পরিমাণ এগারো এর উপবিধান, এক্ষেত্রে দেখুন এই যে দুই পাঁচ নম্বরে দেওয়া আছে
প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দানের রসিদ, আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ। এখানে আপনি এই ফর্মটার এই জায়গাগুলো ক্রস দিয়ে তারপরে ছবি, ছবি পরিবর্তন, এনআইডির কপি লেখার পর আপনাকে এই ফর্মটা পূরণ করার পর যে কাজটি করতে হবে, এই যে জমাকৃত ফি এর পরিমাণ, জমাকৃত ফির পরিমাণ হচ্ছে যে আপনার 230 টাকা। এটা আপনাকে তো 230 টাকা আপনাকে যে কোনো সরকারি ব্যাংক, সোনালী ব্যাংক হোক বা যে কোনো সরকারি ব্যাংকের মাধ্যমে ইসি মানে ইলেকশন কমিশন বরাবর আপনাকে 230 টাকার একটি চালান কাটতে হবে। যে 230 টাকা ব্যাংকে জমা দেওয়ার পর যে চালানের কপিটা, সেটা আপনাকে এই আবেদন ফর্মটি পূরণ করার পর এই আবেদন ফর্মের সাথে আপনাকে এই 230 টাকার চালানের কপিটি অ্যাটাচ করে দিতে হবে, পাশাপাশি এনআইডির কপিটাকেও আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। এই দুটো দলিল দিলেই আপনার যথেষ্ট, আর ফর্মটা আপনাকে পূরণ করে নিতে হবে। তারপরে এই এই অংশটুকু আপনার পূরণ করার প্রয়োজন নেই। এখানে আপনার এই যে আবেদনকারীর স্বাক্ষর টিপসই প্রযোজ্য ক্ষেত্রে, এখানে আপনি আপনার স্বাক্ষরটা দিয়ে দিবেন, আর এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, তারপরে আপনি আপনার ঠিকানা দিয়ে দিবেন, চাইলে আপনি আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিতে পারেন, যাকে আমি এটা দিয়ে দিচ্ছি আপাতত উদাহরণস্বরূপ। ব্যাস, এখানেই আপনার কিন্তু কাজ শেষ, বাকি অংশগুলো, বাকি অংশটুকু আপনার কাজ না, এটা কর্তৃপক্ষের কাজ। তাহলে আপনাকে আমি যে বিষয়টা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে, আপনি এখানে আপনার নাম দিবেন, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন, তারপরে এখানে আপনার এই অপ্রয়োজনীয় জায়গাগুলোতে আপনি ক্রস দিয়ে দিবেন। দেওয়ার পর শুধু অন্যান্যতে আপনি ছবি, ছবি পরিবর্তন, এনআইডির কপিটা সংযুক্ত করে দিবেন, পাশাপাশি ব্যাংকের যে টাকার 230 টাকার যে রসিদ, এই রসিদটা সহ সংযুক্ত করে আপনি আপনার উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে এই ফর্মটা সাথে সংযুক্ত দলিলাদিগুলো জমা দিয়ে, যেমন সংযুক্ত দলিলাদি বলতে এনআইডি কপি আর টাকা জমা দেওয়ার রসিদটা দিয়ে আপনি অফিসে জমা দিবেন। দেওয়ার পর আপনি যদি সম্ভব হয় ওই দিনই আপনি আপনার ছবিটি তুলে নেবেন, এবং কি যদি ওই দিন ওনাদের নাও তোলে, ছবিটি আপনার না তোলে, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিবে, ওই ডেটে আসার কথা বলবে। আসার পর আপনার ছবিটি তোলার পর সার্ভারে আপলোড করে দেওয়ার পর আপনার কিন্তু বর্তমানে নতুন যেই ছবি তুলবে সেই ছবিটি আপনার এনআইডি কার্ডে সংযুক্ত হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের এই প্রসেসটি আপনারা বুঝলেন। তো এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের এই ছিল টোটাল প্রসেস। যদি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।